লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আমার স্টক অ্যানালিসিস এর এই পোর্শনে এখন আমি একটা মাল্টিনেশনাল কোম্পানি সিমেন্টস খাতের একটা কোম্পানি নিয়ে কথা বলবো, দ্যাট ইজ লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, সেটার অ্যানালিসিস দিব। আমি শুরুতে বলে রাখি, কোনো পার্টিকুলার শেয়ার কেনা বেচা বা হোল্ড করার ব্যাপারে আমি কোনো পরামর্শ দিই না। আমি শুধুমাত্র স্টকটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস উপরে বেস করে স্টকটির বর্তমান পজিশনটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। শেয়ার কেনা বেচা বা হোল্ড করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের নিজেদের উদ্দেশ্যে। আপনাদের সাথে আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করব এবং আমরা শুরুতে দেখতে চেষ্টা করব কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট, এবং তারপরে আমরা কোম্পানিটির টেকনিক্যাল চার্টে চলে যাবো, টেকনিক্যাল অ্যাসপেক্টগুলোকে দেখার। হোলসিম বাংলাদেশ লিমিটেড এটা এ গ্রুপের একটি কোম্পানি, সিমেন্ট সেক্টরের কোম্পানি, যার ফিনান্সিয়াল ক্লোজিং হচ্ছে ডিসেম্বর। ক্লোজিং একটি শেয়ার এনএভি 17.04 টাকা আমরা দেখতে পাচ্ছি, এবং 52 সপ্তাহের যে লোয়েস্ট প্রাইস ছিল 43.80 টাকা এবং হাইয়েস্ট প্রাইস ছিল 107.05 টাকা। পি হচ্ছে 21.38 পি, আজকের প্রাইস আমরা দেখতে পাচ্ছি 71.40 টাকা। ওকে, আমরা এখন দেখি যে গত দুইটি কোয়ার্টারে এই স্টকটি আমাদেরকে কি ইপিএস দেখিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট সরি, এটা যেহেতু আমাদের ডিসেম্বর ক্লোজিং এর শেয়ার, সুতরাং আমরা অ্যানুয়াল পিটা দেখতে পাচ্ছি। অ্যানুয়াল ইপিএস, অ্যানুয়াল ইপিএস 3.34, এবং আমাদেরকে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমরা স্টক হোল্ডিংটা দেখবো যে ডিরেক্টররা হোল্ড করছে 64.68% শেয়ার ডেট হোল্ড করছে, এবং ইনস্টিটিউশন হোল্ড করছে 15.93% শেয়ার, এবং ফরেন আমরা দেখতে পাচ্ছি হোল্ডিং দেখতে পাচ্ছি 0.66% শেয়ার ফরেন হোল্ডিংস, এবং আমাদের পাবলিকের কাছে 18.73% শেয়ার আমাদের পাবলিকের কাছে আছে। আমরা চলে যাই কোম্পানির টেকনিক্যাল চার্টটা আমাদের কি বলছে আমরা সেটা দেখি। আপনারা অ্যাজ ইউ অল ক্যান সি যে আমাদের গত জুলাই থেকে এই স্টকের যে প্রাইসটি, আমরা এখানে জুলাই থেকে আমি রেফারেন্স টেনে এসেছি, তার পিছনের দিকে আমরা যাইনি। তো গত জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারের প্রাইসটি 60 টাকা নিচে থেকে, প্রায় 57 টাকা 55 টাকা 56 টাকা থেকে শুরু করে এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর ফার্স্ট উইক অফ অক্টোবর পর্যন্ত এটা বেড়ে গিয়েছিল প্রায় আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইসটা ছিল 110 টাকা লেভেল পর্যন্ত প্রায় চলে গিয়েছিল। দ্যাট ইজ এ ভেরি গুড আপ ট্রেন্ড, যদিও এই ট্রেন্ডটার মাঝামাঝি কিন্তু একটা ব্রেক নিয়েছিল, মাঝামাঝি কিন্তু পজ নিয়েছিল। এই যে আপনি দেখতে এখানে দিচ্ছেন, দিচ্ছে যে পজ সাইডওয়েজ গিয়েছিল, দেন এখানে পজ নিয়েছে, এখানে পজ নিয়েছে, এখানে পজ নিয়েছে। সুতরাং আমি যেটা আপনাদের সবসময় বলে দিই, সেটা হচ্ছে স্টক মার্কেট বা কোনো স্টকের প্রাইস বা ইন্ডেক্স আমাদের কখনো কিন্তু একটানা বৃদ্ধিপ্রাপ্ত হবে না, দেয়ার উইল বি পজেস, সেখানে ডাউন আপ হবে, ডাউন হবে, সাইডওয়েজ যাবে, ঠিক আছে, সেভাবে কিন্তু এরা মুভ করতে করতে উপরের দিকে যায় অথবা নিচের দিকে আসতে থাকে। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে এখানে অক্টোবরের ফার্স্ট উইক থেকে শুরু করে এই স্টকটি কন্টিনিউয়াসলি পড়ছিল এবং দাম কমতে 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 গিয়ে এই পর্যন্ত, দ্যাট ইজ দি আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের লাস্ট পর্যন্ত গিয়ে সেটা কিন্তু দামটা কমেছে, এবং তারা 69 টাকা বা 68 পর্যন্ত চলে এসেছিল এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে আবার কিছুদিনের জন্য স্টক প্রাইসটা আবার, যদিও দ্যাট ওয়াজ এ ডাউন ট্রেন্ড, ইট ওয়াজ এ ডাউন ট্রেন্ড, বাট পরবর্তী যে মুভটা হয়েছিল এটা কমপ্লিটলি কোনো ট্রেন্ড তখনও ফর্ম করে নাই, কয়েকটা দিন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর আবার সাইডওয়েজ মুভ করেছে, সাইডওয়েজ মুভ করার পরে দেন এগেন ইট স্টার্টেড গোয়িং ডাউন। এখনো পর্যন্ত কিন্তু কোনো ট্রেন্ড সে নিশ্চয় ডাউন ট্রেন্ড ফর্ম করেনি তখন পর্যন্ত। আরও যদি দুই তিন চার দিন যদি কমে যেত তাহলে আমরা বলতে পারতাম লিস্টিং ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল, দ্যাট ডিড নট গো ইন দ্য ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে যায়নি সে, পরবর্তীতে একটা সার্টেন লেভেল পর আবার উঠে গিয়েছে এবং সেখান থেকে গিয়ে একটা সাইডওয়েজ আবার মুভ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আজকের যে ক্যান্ডেলটা আমাদের রয়েছে, সে ক্যান্ডেল যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইস এ পজিটিভ ক্যান্ডেল, তার আগের দিনের যে ক্যান্ডেলটা ছিল যে ক্যান্ডেলটা পজিটিভ ক্যান্ডেল ছিল, তার আগের দিনের যে ক্যান্ডেলটা ছিল দ্যাট ওয়াজ এ ডোজি ক্যান্ডেল। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গত দুজি ক্যান্ডেলের পরে গত দুই দিন কিন্তু আমাদেরকে কনফার্মেশন ক্যান্ডেলটা ঠিক ছিল, পজিটিভ দিকেছে, আজকেও আমাদেরকে দেখছি আমাদের পজিটিভ হয়েছে। সুতরাং দ্যাট ইজ এ গুড সাইন, আমাদের জন্য অত্যন্ত ভালো একটা সিগন্যাল যে এই শেয়ারটা এখান থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। তো আমরা এখন দেখবো যে এই স্টকটির যে অন্যান্য ইন্ডিকেটারগুলো কি বলে, আরএসআই আমরা দেখতে পাচ্ছি, আরএসআই ইজ ভেরি ফাইন, ভেরি গুড 51.47, এবং অত্যন্ত স্ট্রং আরএসআই আমরা দেখতে পাচ্ছি। আমাদের ম্যাকডি লাইনটাকে আমরা দেখতে পাচ্ছি, ম্যাকডি লাইনটা ক্রসিং হয়েছে উপরের দিকে, ম্যাকডি লাইনটা চলে যাচ্ছে সিগন্যাল লাইন থেকে উপরের দিকে চলে যাচ্ছে, আমাদের হিস্টোগ্রামগুলো পজিটিভ হিস্টোগ্রাম তৈরি হচ্ছে, অনেক হিস্টোগ্রামের সাইজটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, দ্যাট ইজ এ পজিটিভ সাইন আমাদের। কিন্তু এই স্টকটি এখন আমি বলবো না যে মোমেন্টাম পেয়ে গিয়েছে, বাট দিস ইজ মোস্ট লাইকলি দ্যাট
তারা ইস ইজ গোয়িং টু বি গেট এ মোমেন্টাম। যদিও আমাদের আজকে যেখানে ক্লোজিং ছিল দ্যাট সেই জায়গাটাতে কিন্তু আমাদের যেখানে আছে সেখানে একটা ভালো অবস্থানে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গা থেকে কিন্তু আমাদের উপর দিকে যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। এখন আমি আপনাদের জন্য আরো একটি ইন্ডিকেটর প্রেস করবো, আমরা দেখি ইন্ডিকেটর আমাদের কি বলে। দ্যাট ইস দি মুভিং অ্যাভারেজ যে চ্যানেলটাকে আমরা একটু ড্র করে দেখি। মুভিং অ্যাভারেজ চ্যানেলের যে আমার আপার চ্যানেলের উপরে কিন্তু আমরা চলে গেছি, চ্যানেলের বাইরে আমরা চলে গেছি এবং আপার যে আমাদের যে এমএ লাইনটা আছে তার উপরে চলে গেছি। হুইচ ইজ ভেরি পজিটিভ সিগন্যাল, অত্যন্ত পজিটিভ সিগন্যাল যে আমরা তার থেকে বেরিয়ে চলে এসেছি, সুতরাং এখান থেকে কিন্তু অনেক দূরে যাওয়ার জায়গা রয়েছে। দ্যাট ইজ এ পয়েন্ট টু বি নোটেড, আমাদেরকে মাথায় রাখতে হবে জিনিসটাকে। আমি আপনাদের জন্য আরো একটা ইন্ডিকেটর প্রেস করবো, যে ইন্ডিকেটর আমাদের কি বলে ডনকিয়ান চ্যানেল, দ্যাট ইজ ডনকিয়ান চ্যানেল অলসো ইস সামথিং লাইক বোলিংয়ের ব্যান্ডের মতোই, বাট এটার এর হিসাবটা একটু অন্যরকম ডিফারেন্স, বাট দ্যাট ইজ এ দ্যাট ইজ অলসো আমাদেরকে একটা অত্যন্ত ভালো ইন্ডিকেশন দিচ্ছে যে শেয়ারের প্রাইসটা উপরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, উপরের দিকে যাওয়া শুরু করেছে। ইট মাইট সো হ্যাপেন হয়তো বা সে এক দুদিন আবার হয়তো একটু কমতে পারে বা সাইড ওয়াইজ যেতে পারে, বাট ইভেনচুয়ালি এখান থেকে দিস স্টক ইজ গোয়িং টু গো আপ, উপরের দিকে যাওয়ার সমস্ত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এখানে যদি আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স আমরা খুঁজে বের করার চেষ্টা করি, দ্যাট ইজ দি 80 টাকা 80 টাকা 70 পয়সা লেভেল আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স, তার পরবর্তী রেজিস্ট্যান্স আছে আমাদের 85 টাকা 30 পয়সা 40 পয়সা লেভেলে, এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স আমাদের গেছে কিন্তু অনেকটা 106 টাকা লেভেলে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স আছে। সুতরাং যদি আমরা আপসাইড এবং ডাউনসাইড যদি কনসিডারেশন নিই, তাহলে আমরা দেখবো যে আমাদের ডাউনসাইডের যে রিস্কের সম্ভাবনা সেটা কিন্তু অনেক কম দেন দ্যার অফ দি প্রফিট করার যে সম্ভাবনা যেটা রয়েছে, উপর দিকে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত বেশি, অনেক বেশি। সুতরাং যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন এই ধরনের স্টক খুঁজে থাকেন বা লং টাইম ইনভেস্টমেন্টের জন্য যারা শেয়ার খুঁজে থাকেন, তাদের জন্য ইটস ভেরি ইট কুড বি ভেরি গুড স্টক ফর দেম টু পুট দেয়ার ফুড ইন দ্যার পোর্টফোলিওস রাখার জন্য। উদ্দেশ্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয় যারা এতক্ষণ আমার সাথে ছিলেন।